প্রাথমিক সদস্যতা অভিযান পরে বিজেপি আরম্ভ করিব সক্রিয় সদস্য প্রক্রিয়া এইপাই এক প্রশিক্ষণ শিবিরর আয়োজন করা যাব রাজ্যরে সক্রিয় সদস্য প্রক্রিয়ার সমীক্ষা পাই রাজ্য সভাপতি মনমোহন সামল এক উচ্চস্তরীয় রাজ্যস্তরীয় কমিটি গঠন করছেন্তি কমিটিরে সাধারণ সম্পাদক সারদা প্রসাদ শতপতি রাজ্য সংযোজক হইতিবা বেলে সাংসদ শ্রী অনন্ত নায়ক এবং রাজ্য উপসভাপতি শ্রী গোলক মহাপাত্র সদস্য অছন্তি প্রতি বুথরে অতি কমরে পাঁচ জনকু সক্রিয় সদস্য করিব দল যেউমানে সক্রিয় সদস্য হবে সেমানে দলর বিভিন্ন পদপদবী পাইবে গতকালি এথিপাই রাজ্য কার্যালয়ে কেন্দ্রীয় বৈঠকর আলোচনা হইতিবা সূচনা দিছন্তি গোলক মহাপাত্র দেখন্তু আমার ওড়িশারে গোটে তিন জনিয়া টিম জেপি নড্ডা জি গঠন করেছেন সেথিরে আমি ওড়িশারে প্রত্যেক পঞ্চায়েত পর্যন্ত যাবু প্রত্যেক বুথ পর্যন্ত যাবু প্রত্যেক বুথরে অন্তত পক্ষে পাঁচ জনকু সর্বনিম্ন আমি সেটি সক্রিয় সদস্য করিবু তেণু 36,000 যেতিকি বুথ অছি ওড়িশারে আমি প্রত্যেক জায়গায় সে অনুপাতের সক্রিয় সদস্য করিবু ভারতীয় জনতা পার্টির সদস্যতা ছ বর্ষরে থরে হুয়ে তেমন এবার আমার ছ বর্ষ পুরিছি সদস্যতা কার্য বর্তমান আমার চালিছি এবং বর্তমান সাধারণ সদস্য পরবর্তী সময় বর্তমান সক্রিয় সদস্য হচ্ছেন যে সক্রিয় সদস্য হবে সেমানে পার্টির বিভিন্ন পদ পদবীরে অলঙ্কৃত হবে আগামী দিনের লোকঙ্কর কাম করিবে সেবা করিবে।